নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব রবি তুলা রাশির গৃহে কিরূপ ফল প্রদান করে থাকে সেই সম্পর্কে। দেখুন, যদি কোনো জাতকের অথবা যদি কোনো জাতিকার জন্মকুষ্ঠির সাপেক্ষে রবি তুলা রাশিতে অবস্থান করে আছে, এমন ক্ষেত্রে তাদের জীবনে কি ফল মিলতে পারে। দেখুন, সামাজিক ব্যবস্থার ক্ষেত্রে এবং সামাজিক বিষয়ের ক্ষেত্রে এদের আধিপত্য ভীষণ থাকে, যাদেরই রবি তুলা রাশিতে অবস্থিত হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে। এরা সঙ্গপ্রিয় হয় এবং সবার সঙ্গে মিশতে পটু হয়ে থাকে, সবার সঙ্গে মিশতে ভালোবাসে, এবং এরা সহজেই কিন্তু যে কোনো মানুষের সাথে ধীরে ধীরে মিশে যেতে পারে। সব জিনিসের খুঁটিনাটির দিকে এদের ভীষণ লক্ষ্য থাকে এবং এরা খুব অ্যালার্ট থাকে যে কোনো বিষয়ে। এরা উত্তম সমালোচক হতে পারে, যে কোনো ক্ষেত্রে এরা উত্তম সমালোচক হয়ে থাকে এবং যে কোনো বিষয়ে খুব ভালো বিশ্লেষণী ক্ষমতাও এদের মধ্যে দেখা যায়। এদের আমোদ প্রিয় এবং শান্তিপ্রিয়তা এদের মধ্যে লক্ষণীয় হয় বিশেষভাবে। এরা যেরকম শান্তিতে জীবনযাপন করতে চায়, সেরকম কিন্তু এরা খেতে দিতে ভীষণ ভালোবাসে। এদের ক্ষেত্রে দেখা যায় অর্থ উপার্জনের জন্য পরিশ্রমশীলতা ভীষণ দেখা যায়, প্রচুর পরিশ্রম করে এবং তারপরে কিন্তু এরা জীবনে অর্থ উপার্জন করে থাকে। অর্থ উপার্জনে এরা পটু হয় কিন্তু সঞ্চয় অক্ষম হয়ে থাকে। অর্থাৎ অর্থ তো উপার্জন করে পরিশ্রমের দ্বারা, টেকনিক্যাল ভাবে, যে কোনো ভাবেই হোক, কিন্তু এরা এরা কিন্তু কোনোভাবে অর্থ জমিয়ে রাখতে পারে না, অর্থ ধরে রাখতে পারে না, অর্থ এদের ক্ষেত্রে ক্রমাগত ভাবে বেরিয়ে যায়। সন্তানের জন্য জীবনে প্রবল চিন্তা হয় সর্বদাই, সন্তানকে নিয়ে সমস্যা সারা জীবন ধরে কিছু না কিছু থাকে, সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি পায়। প্রণয়ের ব্যাপারে, প্রেমের ব্যাপারে এদের জীবনে বারংবার ধরে কিন্তু মনোকষ্ট, খামখেয়ালিপনা চলে আসে। পারিবারিক ব্যাপারে পিতৃপক্ষ থেকে অশান্তি এবং বিবাদ হতে দেখা যায়। পরিবার জীবনে পিতার ক্ষেত্র থেকে সমস্যাই বিশেষভাবে আসতে দেখা যায়, বড় বড় জটিল আকার ধারণ করে থাকে পিতা সম্বন্ধীয় বিষয়গুলিকে কেন্দ্র করে। শিল্পকলার দিকে ঝোঁক থাকে এবং তা আনন্দ লাভ করার ক্ষমতাও কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি করাতে পারে, যদি আপনার রবি তুলা রাশিতে অবস্থান করছে তো। দেখুন, চক্ষু রোগ বা মস্তিষ্কের পীড়া হওয়ার সম্ভাবনা প্রবল থাকে এদের। চক্ষু সম্বন্ধীয় সমস্যা, চোখের সমস্যা এবং মস্তিষ্ক সম্বন্ধীয় বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায়। কর্মসিদ্ধির জন্য অতিরিক্ত পরিশ্রমও করতে এদের ক্ষেত্রে দেখা যায় এবং তা কিন্তু এদের লক্ষ্যকে ছোঁয়ার জন্য, লক্ষ্যকে এরা কিন্তু জয় করার জন্য কিন্তু এরা জীবনে অতিরিক্ত পরিশ্রম করে থাকে কখনো কখনো। সহসা বিবাহের সম্ভাবনা এদের ক্ষেত্রে খুব কম থাকে, বিবাহ হলেও তা ক্ষেত্রে কিন্তু এদের কখনো কখনো অনিচ্ছা জন্মিয়ে থাকে। দাম্পত্য জীবনে অশান্তি এমনটি কিন্তু এদের ক্ষেত্রে ভীষণভাবে দেখা যায় এবং এদের অবনতি বা অপবাদ মৃত্যুর কারণে হতে পারে। দেখুন, অপনতি এদের জীবনে মৃত্যুর কারণ হতে পারে এমন সিচুয়েশন কিন্তু এদের ক্ষেত্রে হতে দেখা যায় এবং এদের ক্ষেত্রে দেখা যায় সুইসাইডিয়াল টেন্ডেন্সি, অর্থাৎ আত্মহত্যার প্রবণতা, অবসাদগ্রস্ত মন এমনটি কিন্তু দেখা যায়। কারণ এদের ক্ষেত্রে কখনো কখনো কেউ একে অপবাদ দিয়ে দিল, কেউ অপমান করে ফেললো, কোনো খারাপ অবনতি ঘটছে, জীবনে কখনো সাকসেস পাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এরা সুইসাইডিয়াল পথ কিন্তু বেছে নিতে পারে এমনটিও কিন্তু এদের ক্ষেত্রে দেখা গেছে। দেখুন, যে কোনো বন্ধন অবস্থায় মৃত্যুও কিন্তু এদের ক্ষেত্রে অসম্ভব নয়, বিশেষত রবি যদি পাপপীড়িত হয়ে যাচ্ছে তো। বিদেশে বহু উচ্চপদস্থ বন্ধু বা মুরব্বীদের সাথেও কিন্তু এদের যোগাযোগ থাকে এবং যোগাযোগ ভীষণভাবে থাকে, গভীরভাবে থাকে এদের। কর্মের কৃতিত্ব ও প্রতিষ্ঠা এরা কিন্তু জীবনে পেয়ে থাকে, কিন্তু কর্ম বিপর্যয়ের আশঙ্কাও এদের জীবনে অত্যন্ত বেশি থাকে। বিখ্যাত বিদেশি সহচর্য এরা কিন্তু লাভ করলে জীবনে অনেক বেশি সাফল্য পেয়ে থাকে এবং সহচর্য এরা কিন্তু যদি একটু প্রয়াস করে, চেষ্টা করে, তাহলে কিন্তু পেয়েও থাকে। পিতার জন্য জীবনে অনেক দুঃখ হয় এবং জীবনে অনেক বড় উন্নতিতে বাধা বারবার ধরে পিতার কারণে আসতে দেখা যায়। পিতার ভুল সিদ্ধান্তের কারণে হতে পারে, পিতার নিজস্ব বিশেষ কারণে হতেও কিন্তু দেখা যেতে পারে। তাহলে আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করলাম তুলা রাশির গৃহে রবির অবস্থানের ফলে জাতক জাতিকার জীবনে কি ফল প্রদান করতে পারে, কি ফল ঘটতে পারে সেই সম্পর্কে। আমাদের এই আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।